অনেক রকম প্রিপারেশান বানালাম, তাই আজকে ভাবলাম যে বাঁধাকপির ভর্তা বানাই। গরম গরম ভাতের সাথে বাঁধাকপির ভর্তা জাস্ট দারুণ লাগে, একটু বেশ ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। প্রথমেই বাঁধাকপিগুলো বড় বড় করে কেটে নিয়ে হালকা স্টিম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কটা চিংড়ি মাছও। দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেল, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছেঁকে জলটাকে বার করে দিলাম। দিয়ে শুকনো খোলায় ভেজে নিলাম হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা, তারপরে সব মিলিয়ে একটা পেস্ট তৈরি করলাম। সুন্দর একটা নরম পেস্ট তৈরি হলো। এইবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু বেশ কালো জিরে, কালো জিরে, আর তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু নুন দিয়ে দিলাম, দিয়ে বেশ পেঁয়াজটা নরম হয়ে গিয়ে বেশ লালচে যখন হয়ে গেল, তার মধ্যে পুরো পেস্টটা ঢেলে দিলাম। ঢেলে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম, কারণ তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, একটু চিনি, দিয়ে দারুণ মানে একটা ভালো মতো পেস্ট তৈরি হলো। আপনারা গরম ভাতের সাথে খেতে পারবেন। আর এই রান্নাটা অনেকেই জানেন, তবু আজকে আমি এটা বানালাম। একটু ধনে পাতাও দিয়ে দিলাম তার মধ্যে, দিয়ে বেশ ভালো মানে বেশ মাখামাখা হয়ে গেল, বেশ একবারে কড়ার থেকে যেন উঠে আসছে। ঠিক ওরকম সময় আমি নাওয়াবার আগে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল ভর্তা। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই আপনারা ট্রাই করবেন বেশ চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ভর্তা।